কয়লার চালান কাটতে গিয়ে আগরতলা আখাউড়া সীমান্তে গতকাল সন্ধ্যায় মাফিয়াদের হাতে আক্রান্ত হলেন প্রকাশ দাস নামে এক যুবক। ২৫ বছরের প্রকাশ ঘটনার পর পশ্চিম আগরতলা থানায় বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে। তুই মালিক কই যাবি? আমি কই না, মাল তো আমি যে মালিক আমারে দায়িত্ব দিছে সেই মালিকের অনেক জায়গা মতো ফোস করে দিয়ে দিব, তাহলে আমি ফোস করে দিয়ে দিব না কো তারা যেতে দিন আমি আমরা যেন কমে নিয়ে যেতে না। আমি কইছি না, আমরা তো মন্ত্র করি না, আমরা তো দেবের মানুষ, নির মানুষ। এটা কয়লার চালান? এটা এই তো আহরত থেকে লুট করছি, এটা দাইলে মিলে আমরা জিরে নিয়ে। কি গাড়ি তোমার? এটা বড়ি ট্রাক গাড়ি, 6 চাকা। চিনি মুখ চেনা চিনি